লোকসভা নির্বাচনের বাবে মনোনয়ন দাখিল করিলে অমিত শাহে। গান্ধীনগর সমষ্টিত মনোনয়ন দাখিল অমিত শাহর। মনোনয়ন পত্র দাখিল করে অমিত শাহে কলে, এই নির্বাচন নরেন্দ্র মোদীক তৃতীয়বার প্রধানমন্ত্রী বনার নির্বাচন, মোদীর 400 পার সপন পূরণ করার নির্বাচন। পুরা দেশ নরেন্দ্র মোদীজি কো তিসরি বার 400 পার কে সাথ প্রধানমন্ত্রী বনানে কে লিয়ে উৎসাহিত। চুনাব কি ঘোষণা কে পহলে আর ঘোষণা কে বাদ রাজ্য দেশ কে লদ্দাখ ছোড়কর মে হর কোণে মে গয়া হুঁ, হর জগে মোদি মোদি কে নারো কে সাথ ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাও কা স্বাগত। মনোনয়নের পূর্বে বৃহস্পতিবারে গান্ধীনগর তিনটা রোড শো করেছিল অমিত শাহে। গান্ধীনগর সমষ্টির পৰা 2019 চনত সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল অমিত শাহ। অটল বিহারী বাজপেয়ীও জয়ী হয়েছিল গান্ধীনগর সমষ্টির পৰা। বিজেপির লৌহ পুরুষ এল কে আদওয়ানীও গান্ধীনগর সমষ্টির সাংসদ আছিল। ইমানেই নহয়, গান্ধীনগর সমষ্টির এজন ভোটার হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতিকে গান্ধীনগর সমষ্টির সাংসদ নির্বাচিত হলে নিজকে গৌরবান্বিত বলে ভাবিব অমিত শাহে। জিস সিট পর সে ইসি ক্ষেত্র কা প্রতিনিধিত্ব শ্রদ্ধেয় আডবাণী জি নে কিয়া, শ্রদ্ধেয় অটল জি নে কিয়া, পর জিস সিট পর স্বয়ং নরেন্দ্র মোদী জি মতদাতা হে, উস সিট কো প্রতিনিধিত্ব করনে কা মৌকা মুঝে ভারতীয় জনতা পার্টি নে দিয়া হে। মে ইসি সিট পর সে 30 সাল সে বিধায়ক সাংসদ রা হুঁ, ইহীঁ পে বহুত ছোটে সে এক বুথ কে কার্যকর্তা সে সংসদ তক পৌঁছা হুঁ। অপার প্রেম ইস ক্ষেত্র কি জনতা নে মুঝে দিয়া হে। অমিত শাহে কয় যে বিগত 10 বছর মোদী সরকারে কংগ্রেসে খান্দি যাওয়া গানবুর মারুতে পার করবলগিয়া হল, কিন্তু আগন্তুক 5 বছরত মোদী সরকারে স্থাপন করিব বিকশিত ভারতের আধারশিলা। 10 সাল যে দেশ কি জনতা নে দিয়ে ও ইউপিএ সরকার নে কিয়ে হুয়ে গড্ডে ভরনে মে গয়ে, আর এ 5 সাল যে আনে বালে হ্যাঁ এ বিকশিত ভারত কি ভব্য ইমারত বনানে কি নিউ ডালনে কে 5 সাল হোনে বালে হ্যাঁ। মোদীর নেতৃত্বত সমগ্র বিশ্বত ভারতের গৌরব ধ্বজা উড়িছে বলে মন্তব্য করে এইবার সমগ্র দেশের লগতে পুনের এবার গান্ধীনগর পদুম ফুলাবলৈ ভোটারক আহ্বান জানালে অমিত শাহে। নরেন্দ্র ভাইকে নেতৃত্ব মে দেশ নে সমগ্র দুনিয়া মে ন কেবল গৌরব প্রাপ্ত কিয়া হে, আপনা মজবুত স্থান বনা হে। মোদীজি নে 2047 মে পূর্ণ বিকশিত ভারত আর দুনিয়া মে হর ক্ষেত্র মে সর্বপ্রথম ভারত এক কল্পনা কো এই সংকল্প কো 130 কোটি কি জনতা কা সংকল্প বনানে মে সফলতা প্রাপ্ত। উল্লেখযোগ্য যে গান্ধীনগর তৃতীয় পর্যায়ত 7 মেত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। অমিত শাহর বিপক্ষে গান্ধীনগর প্রতিদ্বন্দ্বিতা করেছে কংগ্রেসের সোনাল পেটেলে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।